প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি আয়োজিত নিয়মিত এই অনুষ্ঠান, যার নাম ফটোফি লাইভ। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আমরা অভিবাদন জানাই, ঈদ মোবারক জানাই। আপনারা জানেন একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবে জীবন তো আর থেমে থাকে না। সেই প্রত্যয় থেকে আমরা চিন্তা করেছি যে এই সময়টিকেও আমরা কাজে লাগাবো। আপনারা জানেন এই ফটোফি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা দেশের একজন স্বনামধন্য আলোকচিত্রীর সংযোগ ঘটিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক, ডকুমেন্টারি ফটোগ্রাফার এবং বিশ্বের অন্যতম বড় ফটোগ্রাফিক প্রতিষ্ঠান পাঠশালার প্রিন্সিপাল আবির আবদুল্লাহ। আবির ভাই কেমন আছেন? হ্যাঁ সুজিত, ধন্যবাদ এত লম্বা চওড়া ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি জানি আমার মতো আরো অনেকেরই তিনি অনেক প্রিয় এবং গুরু, এবং আমিও বলে থাকি যে আমার যদি প্রকৃত অর্থে ফটোগ্রাফির কোন গুরু থাকে তিনি একমাত্র আবির আবদুল্লাহ। আবির ভাই, আমরা জানেন যে আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানটা আমরা একটু গতানুগতিক ভাবে শুরু করি না, আমরা জিজ্ঞেস করি না যে আপনার ভাই শুরুটা কিভাবে, আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কাজ কি। কারণ আবির, বিশেষ করে আবির আবদুল্লাহর কাজ সম্পর্কে আমরা সবাই জানি, তার অ্যাওয়ার্ড সম্পর্কে জানি, তার কাজের ফিরিস্তি দিলে আসলে আরো একটি অনুষ্ঠানের প্রয়োজন হবে। আবির ভাই, আমরা একটু অন্যরকম ভাবে আজকে শুরু করি। গতকালকে আমি একটি ভিডিও স্টোরি করেছিলাম প্রথম আলোর জন্য, অথবা দিকে দেখে থাকবেন আপনি, ঢাকার যে মুচিরা আছেন মানে পাদুকা শিল্পী, যারা জুতার কাজ করে, জুতা মেরামত করে, তাদের নিয়ে আমি একটা কাজ করেছিলাম। খুবই একটা মানবেতর জীবন তারা যাপন করছেন। তো আমি দেখলাম যে ওই ভিডিওর নিচে অনেক কমেন্ট এসেছে, কমেন্টের মধ্যে কিছু কমেন্ট আমি খেয়াল করলাম উনি ওনাকে ওখানে লেখা, ভাই খুব ভালো রিপোর্ট করেছেন, খুব ভালো ছবি তুলেছেন, কিন্তু আপনারা কি শুধু ছবিই তুলবেন, আপনারা কি শুধু ভিডিওই করবেন, নাকি তাদেরকে সাহায্য করবেন? আবির ভাই, আমাদের তো সবসময় ধরেন আমাদের কাজটা থাকে যে আমরা তো আসলে ছবি তুলি বা আমাদের তো ভিডিওই করার কথা, এই যে সামাজিক দায়বদ্ধতার একটা প্রশ্ন যে উঠলো বা মানুষ উঠায় সাধারণত, এটা একজন ফটো সাংবাদিক বা একজন ভিডিওগ্রাফার বা একজন সাংবাদিকের মানে কতটা রয়েছে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটা, বা আদৌ থাকে কিনা? কারণ অনেকেরই আবার এটা বিতর্কিত যে অনেকে বলেন যে না, ফটোগ্রাফারদের কাজ শুধু ছবি তোলা, ভিডিওগ্রাফারদের কাজ শুধু কাজটাই করে যাওয়া। আপনি কিভাবে এই পুরো সামগ্রিক বিষয়টা দেখেন? আমরা চাই আজকে প্রধান আলোচনা এটাই হবে, আমরা অন্যান্য আলোচনাও পারলে ঢুকবো। সরি, অনেক লম্বা কথা বলে ফেললাম। না, ধন্যবাদ সুদীপ্ত, খুবই আমার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের পেশাদারিত্বের জায়গা থেকে একটা দিক যদি আমরা বলি পেশাদারিত্ব, আর একটা হচ্ছে আমাদের মানবিক দিক। এবং এই ফটোগ্রাফার যারা বা মিডিয়াতে যারা কাজ করে, ভিজুয়াল মিডিয়াতে যারা কাজ করে, তাদের একটা বড় প্রশ্ন কোনো না কোনো সময় দাঁড়ায় যে এই ছবি তুলে কি হবে, এই ভিডিও দিয়ে আমাদের কি পরিবর্তন হবে। আমরা অনেকবার এই প্রশ্ন ফেস করেছি ছবি তোলার সময়। আমার মনে আছে যখন আমি যখন বন্যার সময় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছবি তুলতে গিয়েছি, মানুষজন রীতিমতো কটূক্তি করেছে, বলেছে যে আমরা আমাদের যন্ত্রণায় বাঁচি না, আপনি এসেছেন ছবি তুলতে। তো এই প্রশ্ন শুনতে হয়, কিন্তু আমি একদম পেশাদারিত্বের জায়গা থেকে যদি বলি, অবশ্যই প্রথমত কাজ হচ্ছে সময়কে ধারণ করা, এবং সময়কে ধারণ করার পাশাপাশি এটা শেয়ার করা। শেয়ার মানে মিডিয়াগুলির যেই কাজ মানুষের কাছে পৌঁছানো। এবং আসলে ছবি আমরা কেন তুলি, আমি যদি একদম বেসিক জায়গা থেকে প্রশ্নটা করি, মানে আমরা একদম পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্নটা, উত্তরটা কিন্তু খুব সহজ, যে আমরা ছবিগুলি মাধ্যমে একটা খবর, একটা তথ্য আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, এবং সেই তথ্য বা সেই খবরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা কিভাবে বেঁচে থাকে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষরা, এবং সেই খবর পৌঁছানোর পাশাপাশি আমরা কিন্তু মানুষদেরকে শিক্ষিত করি আমাদের ছবির মাধ্যমে। এবং শিক্ষিত করার পাশাপাশি আমরা মানুষদেরকে সতর্ক করি, সচেতন করি আমরা, পাশাপাশি আমাদের ছবি কিন্তু অ্যাডভোকেসি হিসেবেও কাজ করে। মানে আমি একটা উদাহরণ দিই যে আমাদের চাইল্ড ম্যারেজ অথবা চাইল্ড রেপ অথবা বিভিন্ন যে সামাজিক যেই সংকটগুলি আমাদের থাকে, শুধু সামাজিক সংকট না, অনেক ধরনের সংকটে আমরা প্রতিনিয়তই ফেস করি, তো আমাদের ছবিগুলি কিন্তু সেই বিষয়গুলির এক ধরনের অ্যাডভোকেসি করে। তো সেটাও কিন্তু একটা দিক।
এখন একটা খুব ক্রুয়েল বা ক্রুড প্রশ্নের মুখোমুখি আমাদের হতেই হয়, সেটা বারবারই হতে হয় যে এই ছবি তুলে আসলে তাদের, যাদের ছবি তুলি তাদের কি পরিবর্তন আসে জীবনে? হ্যাঁ, এই পরিবর্তনগুলি আসে, কিন্তু সেই পরিবর্তনগুলি আসলে আলোকচিত্রী বা মিডিয়াতে যারা কাজ করে তাদের কিন্তু সরাসরি করার কথা না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ফটোগ্রাফি বা ভিজুয়াল মাধ্যম একটা সাংঘাতিক পাওয়ারফুল টুল, যেটার মাধ্যমে যুদ্ধ থামানো যায়, যেটার মাধ্যমে পরিবর্তন আনা যায়, কিন্তু সেটার জন্য একটা স্টেক হোল্ডার দরকার হয়। বিশেষ করে আমি যদি সেভাবে ভাবি, আমাদের দেশের ব্যবস্থাপনা যারা করেন, দেশের দেশকে যারা চালান, পলিসি মেকার যারা বা গ্লোবাল লিডার যারা, তারা কিন্তু সিদ্ধান্তগুলি নেন এবং তারা কিন্তু সেই অবস্থাগুলি দেখে তারা কিন্তু সিদ্ধান্ত নেন এবং অ্যাকশনে যান। তো ব্যক্তিগতভাবে অবশ্যই করার জায়গা থাকে। যেমন আমি মনে করি যে যেই প্রশ্নটা তোমাকে করা হয়েছে যে এই ছবিগুলি যে তোলেন, এটা আসলে মানুষের জন্য কিছু করেন, তো মানুষের জন্য এটাই হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে এটাই কিন্তু করা, যে তার খবরগুলি আমরা বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে, বাকি দায়িত্ব কিন্তু বাকিদের, রাজনীতিবিদদের বা পলিসি মেকারদের বা সমাজের অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা পার্টিকুলারলি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। স্পেশালি এই সময় যদি আমি বলি যে আমফানের কথা যদি বলি, যে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষজনেরকে সাহায্য করার জন্য অনেক ধরনের এনজিও আছে, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, সেখানে একজন ফটো সাংবাদিক হিসেবে আমার প্রধান কাজ কিন্তু ওই দুর্গত অঞ্চলের মানুষদের ছবি তোলা, তারা কিভাবে বেঁচে আছে সেই জিনিসগুলি শেয়ার করা, বাকি কাজটা কিন্তু সেই সংস্থা বা রাষ্ট্র করবে। এখন ব্যক্তিগতভাবে আমার এই জায়গায় একটা মনে হয় যে চিন্তার জায়গা কাজ করে অলওয়েজ। আমি যখন ছবি তোলা শুরু করেছি তখন আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে না, আমি আলোকচিত্রী হিসেবে যেমন পেশাদার, আমার কিন্তু মানবিক দিক থেকেও কিন্তু করার কিছু আছে, অনেকভাবেই করা সম্ভব। আমার মনে আছে আমরা অনেকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের ছবি বিক্রি করে এক্সিবিশনের মাধ্যমে ছবি বিক্রি করার টাকা দিয়ে ফান্ড রেইজ করে হেল্প করেছি। আমার মাঝে মাঝে মানে খুব এরকম আমার ক্লাসেও বলেছি যে মানে পাগলের মতো মনে হবে শোনাবে, কোনো একটা ঈদের সময় আমাদের এরকম বন্যা চলছিল, তখন আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে বলেছিলাম যে আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি। হ্যাঁ, ছবির মাধ্যমে পরিবর্তন আসবে, কিন্তু আমি তখন আমার এক্স্যাক্টলি মনে আছে আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনারা যদি এটা করতে পারেন এটা হয়তো আপনাদেরকে পাগল বলবে বা আপনাদেরকে হয়তো মানে গালিগালাজ করবে, কিন্তু একবার চেষ্টা করে দেখেন। সেই আইডিয়াটা ছিল এরকম যে আপনারা বসুন্ধরা মার্কেটের সামনে যান, গলায় একটা করে বড় ছবি ঝুলিয়ে যে এবারে ঈদের খরচটা কমিয়ে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। খুবই উইয়ার্ড আইডিয়া না এটা, মানে ভাবার সাহস কিন্তু কয়েকজন দেখাবে। তো এরকম আমি বলেছি আমার ক্লাস স্টুডেন্টদেরকে বলেছি যে সেই ফটো সাংবাদিকদের যেই ক্লাসটা আমি নেই ফটো জার্নালিজম ক্লাসে, কিন্তু আমি বলেছি যে সেভাবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো সম্ভব কিছুই না। আমি একটা প্ল্যান, আমার নিজের তোলা ছবি দিয়ে আমি বসুন্ধরা মার্কেট বা এরকম শপিং সেন্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবিটা নিয়ে, যেই ছবিটা আমি হয়তো আগের বছরের বন্যার্থদের কষ্টের ছবি অথবা এই বছরের সাইক্লোনের মানুষের কষ্টের ছবি, সেই ছবিটা আমি বুকে ঝুলিয়ে একদম একদম শপিং সেন্টারের গেটে বা তার বাইরে হয়, সেখানে হয়তো দাঁড়াতে দেবে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একভাবে অ্যাপিল করা যে না, এবারে ঈদের খরচ কমাও এবং খরচ বাঁচিয়ে বা এই 5 লাখ টাকা দামের কাপড় বা 2 লাখ টাকা দামের কাপড় বা 25,000 টাকা দামের কাপড় না কিনে এর থেকে কিছু টাকাটা তুমি মানুষকে সাহায্য করো। তো আমার কাছে মনে হয় যে এই একটা মানবিক দিক, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি করা সম্ভব। এটা হয়তো অনেকেই, তুমি যেটা বলেছো যে অনেকেই হয়তো এটা ডিসএগ্রি করতে পারে, আমি সেটাও সম্মান করি, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই কিন্তু একটা চিন্তার জায়গা থাকে এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন থাকে যে সে আসলে সামাজিকভাবে কতটা দায়বদ্ধ। এবং আমি সবসময় বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের নিজেদের জীবনযাপন করে একটা পর্যায়ে গিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য না। আমি মনে করি যে কোনো না কোনোভাবে, সেটা আলোকচিত্রী বলে নয়, সেটা যে কোনো পেশার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ন্যূনতম সামাজিক দায়বদ্ধতা আছে, এবং সেটা নিয়েও কিন্তু মানুষ ডিসএগ্রি করতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমি মানুষের ওপিনিয়নকে রেসপেক্ট করি। কিন্তু আমাকে যদি সরাসরি বলা হয় যে আলোকচিত্রী হিসেবে আমার দায়বদ্ধতা কি, আমি মনে করি যে আমার পেশাদারিত্বের বাইরেও আমার দায়বদ্ধতা আছে, এবং আমি আমার ছবি বিক্রি করে হোক, আমি আমার বন্ধুদের কাছে বা যে আইডিয়ার কথা বললাম, যেভাবেই হোক আমার মনে হয় সেরকমভাবে
মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। এই যে এখনো তো একটা সংকটময় সময়, আমরা দুর্যোগপূর্ণ একটা সময় পার করছি আমরা, এই সময় কি আপনি আপনি আপনার নিজের কোনো আইডিয়া আছে বা আপনার এরকম কোনো পরিকল্পনা কি আছে বা অন্যের জন্য কি আপনার কোনো আইডিয়া আছে এই মুহূর্তে? আমি হ্যাঁ, আমি গত যেদিন আমপান শুরু হলো সেদিন থেকেই আসলে মাথায় এই জিনিসটা ঘুরছিল, বিশেষ করে করোনার সময়ে মানুষজন এমনি ঠিকমতো রিলিফ পাচ্ছে না, ঠিকমতো খাবার পাচ্ছে না, সেটা বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য আরো বেশি সমস্যা। তো আমি একটা ক্যাম্পেইনের কথা ভেবেছি এবং কাজ শুরু করে দিয়েছি, হয়তো আগামীকাল অথবা পরশু দিন লঞ্চ করব এবং আমার কিছু ছবি আমি একটা ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করব। মানুষকে আবেদন জানাবো যে আপনারা এবছরে ঈদের খরচের টাকা সেভ করে, অথবা সেভ করা না, আপনি ঈদের খরচের যদি 1/3ও আপনি যদি এই ছবির মাধ্যমে, আমি শুধু দান হিসেবে চাইছি না, এই ছবিটার মাধ্যমে কিনে আমাকে সাহায্য না, আমার মাধ্যমে সেই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদেরকে সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো এবং মানবিকভাবে এই কাজে অংশগ্রহণ করা। জানেন আমরা বলতে চাই এই কারণে যে অন্যান্যরাও যাতে উৎসাহিত হয়, ফটোগ্রাফি কিন্তু শুরুর দিকেই চেষ্টা করেছে খাদ্য সহায়তা নিয়ে এই সাধারণ মানুষের সামনে যেতে এবং আমরা যাওয়ার চেষ্টা করেছি, সামনেও আমরা আশা করি এরকম উদ্যোগ আমরা নেব। যাই হোক আবির ভাই, যে কারণে এই এটা বিতর্ক তোলা হয় তার অন্যতম একটা কারণ হিসেবে বলা হয় যে এই আর্টিস্ট বা সাংবাদিকরা যখন এই ধরনের সামাজিক দায়বদ্ধতায় জড়িয়ে পড়েন তখন তাদের কাজেও সেটার প্রতিফলন ঘটতে পারে, মানে নেগেটিভ অর্থে সেটা হলো যে প্রভাবিত হতে পারে তাদের কাজটা এইসব কারণে। এটা কি আপনি আপনি কি মনে করেন এরকম এরকম কিছু কখনো? আমি আসলে প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি, মানে নেগেটিভ ভাবে প্রভাবিত হওয়াটা কি অর্থনীতি? যেমন ধরেন বলা হয় আপনার নিরপেক্ষ থাকার সুযোগটা কমে যায় কিনা, মানে এরকম এরকম প্রশ্ন তোলা হয় যে আপনি তখন একটা দিকে ঝুঁকে পড়েন হয়তো বা ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে একটা লোক ত্রাণের জন্য বসে আছে আবার আরেকটা লোক বসে থাকে যে ধরেন এমন একটা অন্ধকার দিকও আছে যে ত্রাণ তার একটা বিজনেস, কথার কথা আমি এমনিতে একটা বলছি আর কি। তো তখন আপনি যখন ওভারঅল ভাবে তাদের প্রতি মানে সমবেথিত হন তখন দেখা যায় যে সত্যটাও অনেক সময় চাপা পড়ে যায় কিনা, যে ওই দিকটাও তো আছে এরকম আমি যদি বুঝাতে পারি বেড়ে থাকি আপনাকে। এটা তো এমনি খুব কঠিন আসলে, কে ভালো মানসিকতা নিয়ে কাজ করে কে খারাপ মানসিকতা নিয়ে কাজ করে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এরকম পরিস্থিতি নিয়ে নেগেটিভ ভাবে কাজ করার মানুষের সংখ্যা খুবই কম। মানুষ সেটা আলোকচিত্রী হোক বা যারা ত্রাণ দেন তারা সাধারণত পজিটিভ মন নিয়েই কাজ করেন, মানে ত্রাণ দিয়ে সেটাতে বড় মিডিয়া কভারেজ পাওয়া বা ফলাও করে দেখানো সেটা কম মানুষই করেন, আমি বলবো না যে করেন না, করেন। কিন্তু সেই ক্ষেত্রে একজন আলোকচিত্রী হিসেবে বায়াসড হওয়ার পসিবিলিটি থাকতেও পারে এবং ইন্ডিভিজুয়ালি যদি মনে হয় যে না আমি আমি যেই ট্রামটা দিচ্ছি বা যেই গ্রুপকে দিচ্ছি সেইটা হয়তো কোনোভাবে একটা পক্ষের, আর একটা পক্ষ হয়তো আমি তাদেরকে ইগনোর করছি বিকজ আমার অনেক ধরনের কারণ থাকতে পারে, পলিটিক্যাল ভিউজের কারণ থাকতে পারে, আমার সাথে তাদের শত্রুতা থাকতে পারে, শত্রুতা মানে যে না আমি তাদেরকে পছন্দ করি না, অনেক ধরনের ভিউজ থাকতে পারে। কিন্তু যেহেতু একজন আলোকচিত্রী সরাসরি এইরকম ত্রাণ কার্যে অংশগ্রহণ করেন না, তিনি টাকাটা হয়তো ডোনেট করেন কোনো অর্গানাইজেশনকে যেটা নর্মালি হয়ে থাকে, তো সেই অর্গানাইজেশনটাকে যেই অর্গানাইজেশনটাকে ডোনেট করেন অবশ্যই সেই অর্গানাইজেশনটা আমি মনে করি, বিশেষ করে এরকম পরিস্থিতিতে যেই অর্গানাইজেশনগুলি কাজ করে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের আসলে বায়াস হওয়াটা মানে হলেও আমি মনে করি সেটা হবে দুঃখজনক। আর ব্যক্তিগতভাবে তো আমরা অনেক সময় অনেককেই মানে সাহায্য করি, না নিজের পকেট থেকে যা আছে বা নিজের যতটুকু সামর্থ্য আছে, আমি এমনি
নর্মাল পরিস্থিতির কথা বলছি, তো সে সময় কিন্তু খুব প্রেডিক্ট করা মুশকিল যে আসলে সে সত্যিই নিডি কিনা, সে সত্যিই তার সাহায্য দরকার কিনা, সেটা তো আমরা এক্সামিন করি না কখনো। যে যেমন আমি কথার কথা বলি যে আমরা তো মানে রাস্তাঘাটে প্রায় দেখি মানুষজন এক্সরে রিপোর্ট, মেডিকেল রিপোর্ট নিয়ে বলে যে আমার ক্যান্সার হয়েছে বা আমার এই সমস্যা, কিডনি সমস্যা, আমাকে আমি হসপিটালে যেতে পারছি না, আমাকে সাহায্য করেন। তো এইসব ক্ষেত্রে কি করি, আমরা তো এই রিপোর্টটা এক্সামিন করি না বা দেখিও না। হ্যাঁ, আমি যখন সামর্থ্য অনুযায়ী আমার যা করার তখন সেটা আমরা সেভাবে সাহায্য করি। তো সেই জিনিসটা তো ঘটেই, কিন্তু আমি বড় ক্ষেত্রে বৃহত্তর পরিষদের পরিসর যদি বলি, সেই ক্ষেত্রে আসলে সংবাদকর্মী হিসেবে, আলোকচিত্রী হিসেবে বায়াস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি জানি না, আপনি যখন এই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করা শুরু করবেন তখন আলটিমেটলি ওটা একটা অ্যাক্টিভিজম। এই অ্যাক্টিভিজম ভার্সেস ফটো জার্নালিজম বা জার্নালিজম, এটা কি এই ভার্সেস কথাটাকে কি আপনি মানেন কিনা, নাকি না আপনার কাছে আসলে একজন মানুষ হিসেবে তার ওইটা একটা স্বাভাবিক কাজই বলে মনে করেন আপনি, নাকি অ্যাক্টিভিজম করতে গিয়ে ফটো জার্নালিজম ঝামেলায় পড়ে বা ফটো জার্নালিজম করতে গিয়ে? আমি মনে করি না, কারণ আমি আবারও বলছি যে যেহেতু আমার পেশাটা আগে গুরুত্বপূর্ণ, পেশা হচ্ছে আমার ছবি তোলা, অ্যাক্টিভিজম আমার পরে বা হিউম্যানিজম মানবিকতা আমার পরে অথবা পাশাপাশি, তো ডেফিনেটলি প্রভাবিত হওয়ার, সচেতনভাবে প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ আমি যদি জানি যে আমাকে আমার প্রধান কাজ হচ্ছে ছবি তোলা, তারপরে হচ্ছে আমার ছবি দিয়ে আমি, ছবির মাধ্যমে আমি আর কি করতে পারি, সেটা সেটাকে যদি আমি সেইভাবে অ্যাক্টিভিজমের ভাষায় বলি, সেটা হচ্ছে অ্যাক্টিভিজম। তো আমার মনে হয় না যে অ্যাক্টিভিজম এবং প্রফেশনালিজম ক্ল্যাশ করে, অথবা অ্যাক্টিভিজম অনেক সময় ছাপিয়ে যায়, সেটা কারো কারো ক্ষেত্রে যেতেও পারে, আমি বলছি না যে যায় না, কিন্তু আমি সচেতনভাবে এই ব্যাপারে আমি সবসময় আমার প্রফেশনকে গুরুত্ব দেই, তারপরে আমার হিউম্যানিজম বা অ্যাক্টিভিজম। আবির ভাই, আপনি তো আপনার ব্যক্তিগত আইডিয়ার কথা বললেন বেশিরভাগ ক্ষেত্রে, যে আপনার এইরকম আইডিয়া রয়েছে যে আপনি এটা লঞ্চ করবেন বা এই ধরনের, কালেকটিভলি আমরা কি করতে পারি ফটো সাংবাদিকরা বা ফটোগ্রাফাররা এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে? আমি এটা খুবই বিশ্বাস করি, আমি এটা খুবই বিশ্বাস করি যে একজন ইন্ডিভিজুয়ালের যতটা না শক্তি, একজন ইন্ডিভিজুয়াল যতটা না শক্তি তার থেকে কালেকটিভ স্ট্রেংথ অনেক বেশি। এবং কালেকটিভ স্ট্রেংথের পজিটিভ দিক যেমন আছে, কালেকটিভ স্ট্রেংথের নেগেটিভ দিকও আছে। কারণ আমরা অনেকভাবে অনেক মতবাদে বিশ্বাস করি, তো কালেকটিভে আমার একটাই ভয় হয় যে অনেক মানুষ, মানে যেটা আমরা বলি যে অনেক সন্ন্যাসী তার গাজন নষ্ট। তো অবশ্যই যদি আমার বৃহত্তর কমিউনিটি আমরা একভাবে এক মঞ্চে আসতে পারি, সেই কালেকটিভ স্ট্রেংথ অনেক অনেক পাওয়ারফুল। কিন্তু মুশকিলটাই হচ্ছে ওটাই যে আমরা যেই কালচারে বসবাস করি, স্পেশালি এশিয়ান কালচারে, আমরা কালেকটিভ হতে পারি না, সেটা হচ্ছে সব থেকে বড় বড় একটা সমস্যা। এবং কালেকটিভ যখনই আমরা হই তখনই আমাদের বিভিন্ন ধরনের ভিউজ চলে আসে, এবং সেই ভিউজ এর কারণে দেখা যায় যে উদ্দেশ্য নিয়ে সেইটা করা হচ্ছিল সেটা কিন্তু ভেস্তে যায়। তো আমি এখনো বিশ্বাস করি যে ফটো সাংবাদিকরা, ফটো সাংবাদিক, ফটোগ্রাফার, প্রফেশনাল, অ্যামেচার সবাই মিলেও কিন্তু কালেকটিভলি একটা বড় কাজ করা সম্ভব। এখন দায়িত্বটা কে নেবে, কে আছে স্ট্রাসবুর্গ, কে আছে লিড করার মতো, তাকে সেই দায়িত্বটা নিতে হয় বা তাকে সেইভাবে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে কাজ করতে হয়। তো যিনি কনভেনার বা যিনি আহ্বায়ক সেরকম যদি কেউ থাকেন আমাদের কমিউনিটিতে, ডেফিনেটলি সেরকম লিডারশিপ আছেন। তো আমি এখন পর্যন্ত জানি না সেরকম কালেকটিভ কোনো চেষ্টা কেউ করেছেন কিনা বা সেরকম কোনো লিডারশিপ আছে কিনা যার ডাকে সবাই সাড়া দেবে। অন্তত আমি এটুকু বলতে পারি যে ফটো সাংবাদিক বা ফটোগ্রাফাররা এখন পর্যন্ত কালেকটিভলি সেরকম কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু আমি মনে করি যে কালেকটিভ স্ট্রেংথ ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ। পেশাদারিত্বের পাশাপাশি মানবিক ভাবে মানুষের পাশে দাঁড়ানো, এটা সবাই হয়তো এগ্রি করবে না, কিন্তু আমি মনে করি যে সেটা
করা উচিত, এবং আমরা তো সারা বছর করি না, আমরা তো পার্টিকুলারলি এই সময়ের কথা বলছি যেই সময় আমরা একটা অর্থনৈতিকভাবে বিশেষ করে এই প্রান্তিক অঞ্চলের মানুষরা একটা ইকোনমিক ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে। আমার তো এমনই মনে হয়, যেমন আমি এবার আমার আমার ফ্যামিলি বা আমার আমাদের বৃহত্তর ফ্যামিলি আমরা কোন রকম ঈদের উৎসব বলতে যেটা বোঝা যায় বা শপিং বলতে বোঝা যায় আমরা কোনো কিছুই করছি না। তো হ্যাঁ, এই যে একটা খরচ আমাদের জমে যাচ্ছে এই টাকাটা আমরা ডোনেট করব, তো আমি সেটাই বলছি যে কালেকটিভলি এই এটাই তো একটা বড় শক্তি। মানে আমরা আমাদের ফটো সাংবাদিক কমিউনিটি বা ফটোগ্রাফার কমিউনিটি যদি আমাদের এবারের ঈদটা ঈদের যে আমাদের শপিং এর যেই বাজেট ছিল সেই বাজেটটা যদি আমরা, আমি পুরোটা বলছি না, 50% যদি আমরা কালেকটিভলি কালেকশন করে সেটা এই প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাতে পারি, এটা তো একটা অনেক বড় কাজ, এটা তো অনেক বড় প্রাপ্তি। এবং আমি মনে করি যে আমরা অনেক বড় বড় অ্যাওয়ার্ড পাই, অনেক বড় 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 অঙ্কের টাকার অ্যাওয়ার্ড পাই, আমরা অ্যাওয়ার্ড বলি, কখনোই কি আমরা সেই অ্যাওয়ার্ডের, আমি বলছি না যে এটা, আবারও বলছি যে এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, সে অ্যাওয়ার্ডের টাকা বা সে এই অ্যাওয়ার্ড প্রাইস মানি কীভাবে খরচ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা নিজেরা কখনো একটু প্রশ্ন করেছি যে আমরা যাদের ছবি দিয়ে আমরা অ্যাওয়ার্ডগুলি পেলাম, যাদের কারণে, যাদের, যারা আমাদেরকে সুযোগগুলি দিল তাদের জীবনে প্রবেশ করা, তাদের জীবনের ছবিগুলো তোলার জন্য, সেই মানুষগুলির জন্য আমরা কি কোনো কিছু কোনোভাবে সাহায্য করি? আমি একদম অর্থনৈতিকভাবেই বলছি, তাদের পাশে কি কখনো দাঁড়াই? তো সেই প্রশ্নগুলি নিজেদেরকে করার সময় এসছে। এবং আমি আবারও বলছি যে ব্যক্তিগতভাবে কাউকে হার্ট করার জন্য না, ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য না, কিন্তু এটা খুবই সত্যি এবং এটা প্রচলিত আছে যে আপনারা তো ছবি বিক্রি করে টাকা কামান, এটা এটা খুবই আমরা প্রায় শুনি, দিস ইজ ভেরি কমন ওয়ার্ড। সুতরাং আমি মনে করি যে কাউকে আঘাত করার জন্য না, এমনি খুব দুঃসময়ে ফটো সাংবাদিক বলে না, একজন ব্যবসায়ী হতে পারেন, একজন ডাক্তার হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন ভিন্ন পেশার মানুষ হতে পারেন, মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমি বলতে চাই যে সেটা ক্রান্তিকালে বা যেই সময়ে প্রয়োজন সেই সময়ে অবশ্যই দাঁড়ানো। নাইস, আমি ভাই আপনার অনুমতি নিয়ে আমরা কিছু কমেন্ট করি, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। গিয়াসউদ্দিন লিখেছেন, দুজন আমাদের গিয়াসউদ্দিন মানে আমাদের টেকনাফের গিয়াস ভাই, হ্যাঁ দুজন প্রিয় ব্যক্তিত্ব আমার, ফটোগ্রাফিতে আমাকে প্রায় সময় দিক নির্দেশনা দিয়েছেন দুজনেই, আপনাদের জন্য শুভকামনা রইল, তবে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই অনুরোধটুকু করি। তানজিম রহমান লিখেছেন, আবির আব্দুল্লাহ ভাই ইন্সপিরেশন ফর মেনি, ওকে। তারপরে আরো লিখেছেন মুস্তাকিম শেখ লিখেছেন, স্যার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি আপনার ভাই? হ্যাঁ, আমি বলে দিচ্ছি তার ভাই, বড় ভাই, দাদা। শেখ মহিরুদ্দিন লিখেছেন, একদম সঠিক কথা আবির ভাই, অনেক কমেন্ট, হ্যাঁ আমরা আমরা একটা প্রশ্ন নেই এতগুলো কমেন্টের। আচ্ছা, সৌদাল ফয়সাল লিখেছেন, কি সুন্দর ভাবে এক্সপ্লেইন করছেন আবির ভাই, ওকে। দাস গুপ্তা ঝুম্পা লিখেছেন, অনেক অনেক দিন পর ভাইয়ের কথাগুলো শুনছি, আচ্ছা। তারপরে এমদাদ হোসেন লিখেছেন, ফেভারিট আবির আব্দুল্লাহ স্যার, ওকে। নেহের সিদ্দিক লিখেছেন, বাংলাদেশে অনেক দামি মানি, ওকে, মানে আপনাকে বলছেন উনি বাংলাদেশে অনেক দামি দামি নামি দামি ফটোগ্রাফারদের বিভিন্ন দেশে থাকেন, তাদের সাথে আলোচনা করতে পারেন, আচ্ছা জি করবো। শুভ সাহা লাভ রিয়াকশন দিয়েছেন, তানজিম রহমান, আবির আব্দুল, এটা তো আমরা পড়েছি মোটামুটি, আচ্ছা আরো আছে, আরো আছে, প্রচুর আছে, আমি একটু পড়ি তাহলে আমাদের সবাই সময়টা একটু ভালো যাবে এবং ওরা আমাদের সাথে থাকবে। অরণ্যব শীল লিখেছেন, আই এম এ গ্রেট অ্যাডমায়ারার অফ হিজ ওয়ার্ক অ্যান্ড বাই গড গ্রেস হি ল্যান্ডেড এট মাই হাউস ডিউরিং লাস্ট ইয়ার্স দুর্গা পূজা, আমরাও ছবি দেখেছি আবির ভাই আপনার, তিনি বোধহয় কলকাতা থেকে লিখেছেন, আচ্ছা। আরো আরো লিখেছেন মাসুমা পিয়া লিখেছেন, ভালো বলছে বলছিস আবির, আচ্ছা বন্ধু মানুষ। শাকিল নূর লিখেছে, ভালো আলোচনা শুনছি, দুজনেই প্রিয় মানুষ। মালা মুখার্জি লিখেছেন, খুব ক্লান্ত দেখাচ্ছে, হ্যাঁ আবির ভাই এটার এটার জবাব দিতে থাকেন আপনি, আমি আরো কমেন্ট বের করি। মালাদি ধন্যবাদ, মালাদি অনেকদিন পরে আমার সাথে কথা বলছে, যাই হোক, হ্যাঁ আজকে ক্লান্ত লাগার একটা কারণ হচ্ছে আমি তো সন্ধ্যায় প্রথম আলোর অফিস করি, আজকে অফিস বন্ধ,
তো হঠাৎ সন্ধ্যাবেলায় আসলে ঘুমিয়েই পড়েছিলাম, তো সেই জন্য হয়তো ক্লান্ত লাগছে। আর এমনি পারিপার্শ্বিক সবকিছু মিটিয়েই এখন আসলে মানে এটাই ন্যাচারাল, এটা আসলে ক্লান্তিকর একটা পরিবেশ, সবাই আমরা বন্ধি জীবন যাপন করছি সেই অর্থে। আমি ভাই লাস্ট একটা কমেন্ট নেব, কমেন্ট নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো, এটার উত্তর দিয়ে আমরা আলোচনায় ফিরবো। পলাশ রহমান ওভারঅল যেটা জানতে চেয়েছেন, অনেক রকমের কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে, তিনি জানতে চেয়েছেন পাঠশালার মতন আরো প্রতিষ্ঠান আমাদের দেশে হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা, এটার উত্তর ছোট করে নিয়ে আমরা অন্য প্রশ্নে যাব। অবশ্যই মনে করি হওয়া উচিত, কারণ প্রতিষ্ঠান যত থাকবে তত কম্পিটিশন থাকবে এবং মনোপলি যে ব্যাপারটা থাকে সেটা থেকে বের হওয়ারও একটা চেষ্টা থাকে। আমাদের দেশে অলরেডি অনেকগুলি প্রতিষ্ঠান আছে, পাঠশালা, কাউন্টার ফটো আরও আছে, কিন্তু এই দুটো প্রতিষ্ঠানকে যদি আমি প্রধান প্রতিষ্ঠান ধরি, ফ্রিজম আছে, বেগার্ট আছে, আমি জানি না তোমরা কবে হয়তো ফটোগ্রাফি শেখানো শুরু করবে, ফটোফি। তো হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে প্রতিষ্ঠান থাকাটা, বেশি থাকাটা জরুরি, যাতে করে অপশনগুলিও তৈরি হয় এবং কম্পিটিশন থাকে। কারণ আমি যদি ওই সেই একই জিনিস বলবো যে এক রাজা থাকলে যা হয় আসলে, যে সুন্দরবনে আমিই রাজা, তার মানে আমার যা ইচ্ছা তাই করব, সেই রকম একটা ব্যাপার থাকে। কিন্তু অনেকগুলি প্রতিষ্ঠান থাকলে অপশনগুলি থাকে এবং নিজেদের ভেতরে, প্রতিষ্ঠানগুলির ভেতরে শিক্ষার মান নিয়ে যথেষ্ট সচেতন থাকে সবসময় এবং সচেতন থাকে যাতে না আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা যেই শিক্ষাদান হচ্ছে সেটা যাতে যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে, এবং ভয় থাকে যে না আমার তো রাইভাল প্রতিষ্ঠানও আছে। তো সেই দিক থেকেও আমি মনে করি যে অনেক ধরনের অনেক প্রতিষ্ঠান থাকা দরকার। কিন্তু আমি আবার এটাও বলবো যে অনেক প্রতিষ্ঠান থাকা যেমনটা জরুরি, কিন্তু আবার যদি খুবই আগাছার মতো, সরি টু সে দিস ওয়ার্ড, যদি এরকম ভুরি ভুরি প্রতিষ্ঠান থাকে, সেটা কিন্তু আবার শিক্ষার মানকে অবশ্যই কখনোই উন্নত করতে পারে না এবং কখনোই আমরা সেই স্ট্যান্ডার্ড এডুকেশন পেতে পারি না যদি ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান গজাতে শুরু করে, এবং সেটা আসলে সম্ভব না। রাইট আবির ভাই, ওই যে আপনি যে আগের প্রশ্নের যে প্রশ্নকে আপনি নিজে থেকে যেটা বলছিলেন যে আপনি একটা ক্যাম্পেইন করছেন, সেটার সম্পর্কে একটা প্রশ্ন এসেছে, একজন বলেছে যে আল নাসিম তালুকদার জানতে চেয়েছেন আপনার সেই ক্যাম্পেইনে যোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যোগ দেওয়া যাবে। যোগ দেওয়াটা আসলে মানে আমার ছবি কিনতে হবে, মানে কিনতে হবে মানে আপনি ক্যাম্পেইন, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন, আমার নিজের ছবি দিয়ে আমি করছি, আমাকে অভিক হেল্প করছে ডিজাইন এবং লেআউট করার জন্য। অভিক খুবই ব্যস্ত মানুষ, তারপরে তার থেকে যা যাই হোক, ব্যস্ত মানুষ হলে যা হয়, তার থেকে সময় পেয়েছি। আমরা হয়তো আজকে রাতেই ডিজাইনটা করব, কালকে হয়তো লঞ্চ করব। অবশ্যই আপনি সাহায্য করতে পারেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা কালেকটিভ ক্যাম্পেইন না, আপনি বিভিন্নভাবে আপনার, প্রথমত তো আপনি সেই ছবিটা কিনে সাহায্য করতে পারেন, মানুষদেরকে পাশে দাঁড়াতে পারেন, সেই পোস্ট বা সেই ক্যাম্পেইনটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের, আপনার আত্মীয় স্বজনদেরকে মাধ্যমে শেয়ার করে সেটা করতে পারেন। তো সেটা আমি মনে করি যে সেইভাবে করা সম্ভব। আরো অনেক কমেন্ট আছে, আমরা ওই কমেন্ট আবার পরে পরে ফিরবো। আমির ভাই, এই যে সামাজিক দায়বদ্ধতার কথা বললে পাশাপাশি আমরা আমাদের নৈতিকতার জায়গাটাও আসে, চলে আসে, যেমন ধরেন আমরা ছবি তুলতে গেলে কি ধরনের নৈতিকতার জায়গাগুলো এনশিওর করব ইত্যাদি। আমাদের এই আপনি আমরা যেমন এই প্রশ্ন শুনি যে আমাদের ছবি বেচা দরকার, তেমনি এই প্রশ্ন শুনি আমরা যে অসততার বা আপনার অনৈতিকতার আশ্রয়, মিথ্যার আশ্রয় ইত্যাদি নেওয়ার প্রশ্ন মুখেও অনেকেরই করতে হয়। এত অভিজ্ঞ একজন ফটোসাংবাদিক, দেশে বিদেশে আপনি দাপিয়ে বেরিয়েছেন, আপনি কি ধরনের নৈতিকতার মানদণ্ড ফলো করেন আপনার নিজস্ব করলেও, সেটা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে এথিক্স যদি আমরা বলি, হোয়াট ইজ ফটোগ্রাফিক এথিক্স। তো ফটোগ্রাফিক এথিক্সের কমপ্লিকেটেডও বটে, এটা কমপ্লিকেটেড এই কারণে যে এটা প্রথমত হচ্ছে যে সাবজেক্টিভ, মানে প্রত্যেকটা মানুষের বিবেক এবং তার অবস্থান দিয়ে বিচার করবে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না। এবং এই যে বললাম সাবজেক্টিভ পাশাপাশি এটা কিন্তু বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়, আবার এটা খুবই ফ্লুইড, মানে
এটার আসলে কোনো এক্সাক্ট উত্তর নেই যে এটাই হওয়া উচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষ তার ভাবা উচিত যে সে নিজের বিবেকের কাছে তার প্রশ্ন করা উচিত, সে যে জিনিসটা করছেন সেই জিনিসটা যথেষ্ট সম্মানসূচক কিনা এবং যথেষ্ট সম্মান দিয়ে সেটা করা হচ্ছে কিনা। আমি খুব উদাহরণ দিয়েই বলি, আমরা যখন বিভিন্ন সময়ে ছবি তুলি, স্পেশালি আমি যদি বলি ফটোজার্নালিজম জনরার কথা বলি, ফটোজার্নালিজম জনরার ক্ষেত্রে একটা জিনিস এক ধরনের সাধারণ একটা চর্চা আছে যে ছবি তুলতে গেলে হয়তো অনুমতি দরকার হয় না, কারণ তখন তারা হচ্ছে সেই মানুষজন হচ্ছেন সংবাদের অংশ। তো আমরা সেই সেই পরিস্থিতিতে এটা এটা কিন্তু খুব সারা বিশ্বেই একইভাবে প্রচলিত যে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি গিয়ে জিজ্ঞেস করার প্রথাটা নেই যে আপনার ছবি তোলা যাবে কি না। কিন্তু আমি ইন জেনারেল যেই প্রবলেমটা হয় স্ট্রিটে ছবি তুলতে গিয়ে, অথবা আমি কোথাও ছবি তুলতে গেলাম যেই যেই জায়গাতে ছবি তোলাটা আসলে ন্যায়সঙ্গত না, আমি প্রাইভেট প্লেস এবং পাবলিক প্লেসের কথাটাও বললি, পাবলিক প্লেসে আপনি ছবি তুলতে পারেন, কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে পাবলিক প্লেসে যেমন আমার রাইট আছে। আমি এটাকে দুই ভাগে ব্যাখ্যা করি, আমি জানি না এটা কতটা বোরিং হচ্ছে, কারণ এই আলোচনাগুলি বোরিংই হয় ফটোগ্রাফার। তো আমি মনে করি যে দুইটা দিক, একটা হচ্ছে যে ফটোগ্রাফার্স ফ্রিডম অফ এক্সপ্রেশন, আবার আর এক দিক থেকে আমি মনে করি যে পিপলস রাইট টু প্রাইভেসি। পিপলস মানে যার ছবি আমি তুলছি, সাবজেক্টস রাইটস টু প্রাইভেসি। তো আমি আমার একজন আলোকচিত্রী, আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন করার জন্য আমি ছবি তুলতেই পারি স্ট্রিটে বা অবশ্যই পাবলিক প্লেসে, নট প্রাইভেট প্লেসে। প্রাইভেট প্লেসে ছবি তুলতে গেলে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে, ঢুকতে হবে, অ্যাক্সেস পেতে হবে, তারপরে অনেকগুলো ধাপ পার হতে হয়। কিন্তু পাবলিক প্লেসে আমরা জেনারেলি উইদাউট এইসব কোনো রকম প্রোটোকল ছাড়াই আমরা ছবি তুলি, এবং হুইচ ইজ ইউনিভার্সাল। আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখি যে স্ট্রিটে ছবি তুলতে গেলে আসলে অনুমতি প্রয়োজন পড়ে না। তো যেই জিনিস, যে কথাটা আমি আসলে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন একজন ফটোগ্রাফারের জন্য যেমন সত্যি, রাইটস টু প্রাইভেসি সেই যার ছবি তুলছি সেই ব্যক্তির বা সেই মানুষের সেই বিষয়বস্তুরও কিন্তু প্রাইভেসির ব্যাপারে কিন্তু তার রাইট আছে। সুতরাং সে যেমন, আমি যেমন দাবি করি যে না আমি রাস্তায় স্ট্রিটে ছবি তুলতে পারি, সেই ব্যক্তিও কিন্তু ছবি তুলতে নাও দিতে পারে, এটা কিন্তু আমাদের রেসপেক্ট করতেই হবে। তিনি যদি বলেন যে না আমি ছবি তুলতে চাই না, আমার মনে হয় যে আমাদের সেইটা রেসপেক্ট করা উচিত, ইউ শুড রেসপেক্ট হিজ ওপিনিয়ন। এবং এখানে জোর জবরদস্তির কিছু নেই যে না অনেকেই কমফোর্টেবল না রাস্তায় ছবি তুলতে, তো সেক্ষেত্রে ফটোগ্রাফারের উচিত হবে বা সেটা করা উচিত যে না এই ধরনের ছবি আমি তুলব না যেখানে তার আপত্তি আছে। সুতরাং আমি এটাকে দ্বৈত একটা ইয়ে বলবো, মানে দুই ধরনের ব্যাপার বলবো, যে একজন আলোকচিত্রীর যেমন অধিকার আছে রাস্তায় ছবি তোলার, একজন যার ছবি তুলছি তারও কিন্তু অধিকার আছে, সে যদি মনে করে সে ছবি তুলতে, তিনি ছবি তুলতে চান না, তিনি কিন্তু না করতে পারেন, সেই অধিকারও কিন্তু তার আছে। এই একটা গেল। কিন্তু আমাদের সব থেকে বড় যেই প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং এই ডিবেট কখনোই আমার মনে হয় মিটবে না, যে একটা বড় ক্রাইসিসের সময় আমরা যখন ছবি তুলি, আমার সামনে যখন দেখি যে কেউ হয়তো সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে, হয়তো মৃত্যুমুখে পড়তেও পারে, সেরকম পরিস্থিতি হচ্ছে, সে তখন আসলে কি দায়িত্ব ফটো সাংঘাতিকের, তখন কি দায়িত্ব সে? এই এই প্রশ্নের উত্তরও কিন্তু একইভাবে বলবো আমি যে এটারও কিন্তু সাবজেক্টিভ সার্কামস্ট্যান্সেসের ভিত্তিতে, এবং এভরি ইন্ডিভিজুয়াল কিন্তু এক একজন এক এক রকম সিদ্ধান্ত নেবে। এবং আমি আবারও বলছি এটা কিন্তু একটাই উত্তর নেই। আজকে হয়তো সুদীপ্তর কাছে মনে হতে পারে যে না আমি এরকম পরিস্থিতিতে ছবি তুলব না, আমি এক গ্লাস পানি খাওয়াবো তাহলে হয়তো লোকটা হয়তো সার্ভাইভ করবে, কিন্তু আরেকজন ফটোগ্রাফার পাশে দাঁড়ানো সে হয়তো মনে করে না আমার ছবি তোলাটা জরুরি, আমি ছবি তুলব। তো বিষয়টা হচ্ছে এরকম যে ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত, ইন্ডিভিজুয়াল নৈতিকতা, ইন্ডিভিজুয়ালি মানুষের বিবেচনা, এবং প্রত্যেকটা সার্কামস্ট্যান্সেস কিন্তু ভিন্ন। সুতরাং একদম গদ বাঁধা আমি কখনোই বলবো না একটাই উত্তর যে না আগে মানবিকতা পরে প্রফেশনালিজম, অথবা আগে প্রফেশনালিজম পরে মানবিকতা।
এভরি সিচুয়েশন ইজ ডিফারেন্ট এবং এভরি পার্সন ইজ ডিফারেন্ট, সুতরাং প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা মানুষ ভিন্ন আচরণ করবে, স্পেশালি ফটোগ্রাফাররা ভিন্নভাবে রিয়্যাক্ট করে, কারো কারো যারা খুবই আবেগপ্রবণ তারা একরকম একভাবে রিয়্যাক্ট করবে, যাদের যারা কম আবেগপ্রবণ, যারা যাদের ভিতরে পেশাদারিত্ব বেশি তারা একভাবে রিয়্যাক্ট করবে, এটা খুবই স্বাভাবিক। এবং যুদ্ধের সময় কি হয়, যুদ্ধের সময় তো কেউ নিশ্চয়ই বুলেটের সামনে গিয়ে দাঁড়ায় আরেকজনকে সেভ করে না, ফটো সাংবাদিকতারা, তাই না? তো সেরকম ভাবে আমি নিজেও দেখেছি, মানে আমি খুব একটা ছোট্ট উদাহরণ এর ভিতরে দেই, খুবই প্রাসঙ্গিক উদাহরণ। আমরা যখন রোহিঙ্গাদের ছবি তুলছিলাম বর্ডারে, তখন আমরা বিদেশি সাংবাদিক, বিদেশি ফটোগ্রাফাররাও ছিল, আমরা লোকাল ফটোগ্রাফাররাও ছিলাম। তো একটা পর্যায়ে আমরা সেদিন 20,000 বা 25,000 মতো মানুষ, রোহিঙ্গারা তখন বাংলাদেশ বর্ডারে ঢুকে অপেক্ষা করছে কখন তারা সিগন্যাল পাবে যে চেকপোস্ট অতিক্রম করার। তো একটা পর্যায়ে তারা খুবই ডেসপারেট হয়ে গেল এবং তারা প্রচণ্ড মানে তাদের ভিতরে এক ধরনের অসহায়ত্ব, আবার এক ধরনের খুব ডেসপারেশন যে তারা সবাই আগে যেতে চায়। তো তখন সেই আগে যেতে গিয়ে তারা ধানের, ধান ক্ষেতের পাশে যেই ছোট্ট ইয়ে থাকে রাস্তার মতো, বা আমরা যেটাকে আইল বলি, সেই আইল উপচে মানুষ পড়ছে এবং তারা তখন জমির ভেতর দিয়ে, ধানই জমির ভেতর দিয়ে যাচ্ছে, ধানটা নষ্ট নষ্ট করে। যাই হোক, সেই পরিস্থিতিতে অবশ্য কোনো উপায়ও ছিল না। তো আমরা তখন, আমরাও কিন্তু ওই ধানি জমির ভেতর দিয়ে যাচ্ছি কারণ পুরো আইলটা হচ্ছে বন্ধ। তো আমরা দেখছি আমাদের সামনেই, ক্যামেরা আমরা সামনে নিয়ে ছবি তুলতে তুলতেই যাচ্ছি কোমর পানি দিয়ে, এবং হঠাৎ যখন ছবি তুলতে যাচ্ছি তখন দেখছি একটা বয়স্ক মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে। তো আমার ক্যামেরা তখন থেমে যাচ্ছে, আমি তখন শাটার ক্লিক করতে পারছি না, আমি তখন তার হাত ধরছি, তার হাত ধরে তাকে টেনে তুলছি, নাহলে সে পড়ে যাবে। কিন্তু ঠিক আমার পাশে দাঁড়ানো বিদেশি সাংবাদিকরা, তারা কিন্তু ছবি তুলছে। তো বিষয়টা হচ্ছে এই 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 ব্যাপারটাই আমি মানে মনোযোগ আকর্ষণ করতে চাইছিলাম, যে সেই বিদেশি সাংবাদিকের কাছে মনে হয়েছে তার পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ, তার ছবিটা তার জন্য গুরুত্বপূর্ণ, তো সে তাই করেছে। আমাদের কাছে মনে হয়েছে যে না, আমি ছবি পরেও তুলতে পারবো, কিন্তু এই বয়স্ক মানুষটা এই পানিতে যদি পড়ে যায়, সে হয়তো তার কাঁধে বা তার হাতে যে জিনিসগুলি আছে সেগুলি ভিজে যাবে, সেই জিনিসগুলি হয়তো গুরুত্বপূর্ণ তার জন্য অনেক বেশি। আমার কাছে তখন মনে হয়েছে যে না, তার হাতটা ধরা জরুরি। সুতরাং এভরি সিচুয়েশন ইজ ডিফারেন্ট, এভরি পার্সন ইজ ডিফারেন্ট, এবং এটা আসলে কোনো কিন্তু আইনও নেই যে না, এই এই আইনের বলে ছবি তোলা যাবে না, এখানে হিউম্যানিজম মানে মানবিক দিকটাই দেখাতে হবে, এমন কোনো এমন কোনো আইনও কিন্তু নেই। কিন্তু আমি যেটা মনে করি, বিশ্বাস করি, যে এমন সিচুয়েশন যদি হয়, যেই সিচুয়েশনে আপনার ছবি তোলার থেকে আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে জীবনটা বেঁচে যায়, মানুষটা বেঁচে যায়, শিশুটা বেঁচে যায়, মাটা বেঁচে যায়, আমি অবশ্যই ব্যক্তিগতভাবে আমি তাকে সাহায্য করব, ছবি তুলব। আমি ভাই, এই যে আপনি বললেন যে ইন্ডিভিজুয়ালের কথা এবং কালেক্টিভ কথা এবং এক একজনের এক এক রকমের পারসেপশনের কথা, মনোজগতের কথা, মাইন্ডসেটের কথা, এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ আমি আপনাকে করতে চাই। আপনি দীর্ঘদিন ফটোগ্রাফি পড়িয়েছেন, বিশেষ করে ফটো সাংবাদিকতা, আপনি আপনার একজন ছাত্রের মধ্যে কি ধরনের গুণাবলী আপনি দেখতে চান সবসময়? নিশ্চয়ই আপনার এতদিনে একটা মানে কি বলে একটা একটা ক্রাইটেরিয়া আপনার মাথায় এসেছে যে আমি আমার স্টুডেন্টকে, আমি যাদেরকে পড়াই, আমি যাদেরকে তৈরি করি, আমার যারা সৃষ্টি, তাদের মধ্যে আপনি কি কি গুণ দেখতে চান একটু যদি বলেন আমাদের। প্রথমত বলি, আমার আমার সৃষ্টি বলে কিছু নেই, আসলে আমি সাহায্য করি তাদেরকে, একভাবে দিক নির্দেশনা দেই, কারণ প্রত্যেক যারা নবীন আলোকচিত্রী তারা কিন্তু নিজেদের চেষ্টাই গড়ে ওঠেন, নিজেদের চেষ্টাই বড় হন। অবশ্যই আমি প্রথম যেই কথাটা বলি, সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট, বলবো আমি বেস্ট গাইডলাইন ফর মি, যে সততা, হার্ডওয়ার্কিং, পরিশ্রম, গাধার মতো পরিশ্রম যদি করতে পারো তুমি তাহলে ফটো সাংবাদিকতা পেশায় আসো। আর ডেডিকেশন, আমি তিনটা জিনিসই বিশেষত বলে থাকি, অনেস্টি, হার্ডওয়ার্কিং অ্যান্ড ডেডিকেশন, এই তিনটা জিনিস থাকলে কেউ কখনোই কাউকে আটকাতে পারে না, আজকে বা কালকে সে মানে একভাবে সে সাকসেসফুল হবেই। আর অনেস্টি শুধুমাত্র আলোকচিত্রীদের বলে না, আমি মনে করি যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা খুব গুরুত্বপূর্ণ, সৎ থাকা, অনেস্ট থাকা।
এবারে আবার একটু আপনাকে একটু বিরতি নিয়ে আমরা আমরা একটু আবার কমেন্ট কমেন্ট দেখি। সুমন দাস লিখেছেন, বিগ ফ্যান স্যার, ওকে। ইশরাত কোলি লিখেছেন, ইউর ফটোগ্রাফি ইজ সিম্পলি অসম, আই উইশ ইউ ইন দ্য টপ লেভেল অফ গ্লোবাল র্যাঙ্কিং। একদম তাই, তিনি তাই আছেন। সুবোধ চাকমা শুভ লিখেছেন, উনি একজনকে ট্যাগ করেছেন যাতে উনি দেখেন। আচ্ছা যাই হোক, তন্ময় দাস লিখেছেন, নারায়ণগঞ্জের তন্ময় দাস লিখেছেন, মাই রেসপেক্টফুল স্যার, ওকে। আব্দুল সাত্তার সজীব লিখেছেন, দুজনের জন্য ভালোবাসা রইল, ধন্যবাদ। আরো আরো কমেন্ট আছে আমির ভাই। সৌমভ কুমার লিখেছেন, স্যার আপনার ছবি অনেক দেখেছি, আপনার ফটো জার্নালিস্ট হিসেবে আপনি আপনার ফটো জার্নালিস্ট হিসেবে আপনি আমার মানে ওর ইন্সপিরেশন আপনি আর কি। সৌদার ফয়সাল ভাই মজা করে প্রশ্ন করেছেন, আমির ভাই আপনার নিউ লুকের রহস্য কি? রহস্য তিনি বলেছেন, আসলে সময়টাই এরকম যে আমাদের এরকমই একটা বিধ্বস্ত অবস্থায় তৈরি হচ্ছে, মনের ভিতরে যা বাইরেও তাই আসে আর কি। যাই হোক, জাকির হোসেন লিখেছেন, প্রিয় দুই ব্যক্তিত্বকে একসাথে দেখে ভালো লাগছে, আশা করি অনেক অজানা গল্প জানবো। রাইট, একটা বোধ এদিক ওদিক। মালা মুখার্জি লিখেছেন, খুব ক্লান্ত দেখেছে। হ্যাঁ, আমরা মোটামুটি কভার করেছি। আচ্ছা, আবার আশা আসছে ওর সাথে সাথে। আবার আবিদ আর সি লিখেছেন, আবির ভাই আপনি বিচারক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, আপনি ওয়ার্ল্ড প্রেস ফটোর বিচারকও ছিলেন, তো আমি 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 ওটা এই জন্য টানলাম আমি যে একটু জানতেই চাই, আমরা বারবার জানতে চাই আপনার কাছ থেকে এই উত্তরটা আমি জানতে চাই, এবং আমি চাই এটা রেকর্ডেড থাকুক আমার কাছে। সেটা হলো যে একটা ভালো ছবি আপনি কিভাবে নির্বাচন করেন, আপনার একটা ভালো ছবিতে কি দেখেন মূলত? নাকি ছবি ছবি আবার ছবির বিষয় বিষয় আবার নিশ্চয়ই ভ্যারি করে, ভালো শব্দটা কিন্তু খুবই আপেক্ষিক। ভালোর সংজ্ঞা কি? ভালোর সংজ্ঞা কিন্তু এক একজন মানুষের কাছে কিন্তু এক এক রকম ভালোর সংজ্ঞা। কিন্তু আমার কাছে যখন আমি বিচারক হিসেবে ছবি দেখি, তখন আমি প্রথমত চেষ্টা করি যে ছবিটা নতুন কি মাত্রা যোগ করলো, ছবিটা কি বহু দেখা ছবির মতো একটা ছবি, কপি বা তাৎকার থেকে অনুপ্রাণিত হওয়া ছবি, বা ছবিটা মৌলিক কিনা। মৌলিক বলতে আমি বলছি যে ছবিটার ভেতরে নতুনত্ব কি আছে, নতুন সে কি ভেবেছে, সেটা একটা দিক থাকে ছবিটার। হ্যাঁ, টেকনিক্যাল দিক তো অবশ্যই প্রধান বিবেচ্য ব্যাপার থাকে, ছবির শার্পনেস, ছবির কালার, ছবির টোনাল যেই ব্যাপারটা, কম্পোজিশন একটা ব্যাপার থাকে, মানে যেগুলি খুবই কমন যে ফ্যাক্টর অফ টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি আমি ভাবি। কিন্তু আমার কাছে এটাও গুরুত্বপূর্ণ যে ছবিটা আসলে নতুন কি যোগ করলো। একজন আলোকচিত্রী আমার কাছে বারবার একই জিনিস, আমি নিজের মানে ফটোগ্রাফিক জার্নিতেও বারবার চেষ্টা করেছি যে আমি নতুন কি অ্যাড করতে পারি, আমি নতুন কি যোগ করতে পেরেছি, বা আমি আমার ছবিতে এমন কি আছে যেটা অন্যের ছবিতে নেই। তো সেটাকে একভাবে নিউ ভিশন বলতে পারি আমি, যে নতুন ভাবে দেখা, মানে প্রতিটা পৃথিবী তো বদলায় না, এখন হয়তো বদলাচ্ছে, কিন্তু আমি বলছি যে আমাদের জীবনযাত্রা বিষয়বস্তু তো প্রায় একই রকম থাকবে। পৃথিবী যতদিন থাকবে, জন্ম থাকবে, মৃত্যু থাকবে, দুর্যোগ থাকবে, দুর্ঘটনা থাকবে, আবার ভালো বিষয়বস্তু থাকবে, আমাদের উৎসব থাকবে, ফেস্টিভ্যাল থাকবে। কিন্তু একজন আলোকচিত্রী হিসেবে আমি এই অনেক আলোচনার ভিড়ে হারিয়ে যাব কিনা, বা আমার বৈশিষ্ট্য, আমার স্বাতন্ত্র কি থাকবে, তো সেই দিকটা আমি দেখি যে নতুন ভাবে দেখার চোখ তৈরি হচ্ছে কিনা, নতুন ভাবে দেখতে পাচ্ছে কিনা, সেইটা একটা জিনিস এনকারেজ করার চেষ্টা করি। এবং বিশেষ করে জাজিং করাটাও খুব এক ধরনের, আমি মনে করি যে এক ধরনের দায়িত্বপূর্ণ কাজ, কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে বিচারকরা যে সিদ্ধান্ত নেন পরবর্তী বছর, সেই সিদ্ধান্তগুলি, সেই অ্যাওয়ার্ডিনিং ছবিগুলি অন্য ফটোগ্রাফাররা কিন্তু কোনো না কোনোভাবে সেই ছবিগুলি কপি করতে চান। আমি বলছি না এক্স্যাক্টলি কপি করতে চান বা ফলো করতে চান, আমি মনে করি সেটা একটা বিপজ্জনক দিক। তো আমি নর্মালি জাজিং শুরু হওয়ার আগেই আমার সহজেই বিচারক যারা থাকেন তাদের কাছে আমি আমার ছোট্ট একটা অপিনিয়ন ব্যক্ত করি যে
হ্যাঁ, আমরা জাজ হিসেবে ছবি দেখবো, অবশ্যই ভালো ছবিকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু আমার ছোট্ট একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে বারবার যেই ছবিগুলি অ্যাওয়ার্ড পেয়ে আসছে সেই ছবিগুলিকে অ্যাওয়ার্ড না দেওয়া, কারণ সেই ছবিগুলিকে অ্যাওয়ার্ড দেওয়া অবশ্যই সেই ছবিগুলি ভালো ছবি, ডিজার্ভিং ছবি, কিন্তু আমি মনে করি যে বারবার একই ছবিকে অ্যাওয়ার্ড দিলে একটা ঘরের ভেতরে আটকে থাকার মতো, মানে একটা জায়গা আটকে থাকার মতো, সেই জায়গা থেকে আমরা বের হতে পারছি না বা অন্যদেরকে এনকারেজ করছি না। তো আমি বারবার একটা জিনিস আমার সহ যেই বিচারক থাকেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের দায়িত্ব হচ্ছে নতুন ছবিকে এনকারেজ করা, যাতে করে নতুন আলোকচিত্রী যারা তাদের চিন্তার জায়গাটাও যাতে উন্মুক্ত হয়, তারাও যাতে ভাবতে পারে নতুন করে, এবং নতুন করে যারা তারা যাতে যাতে কাজটাও নতুন করে করতে পারে এবং নতুনভাবে দেখতে পারে, আমার কাছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়। এবং ফটো জার্নালিজম কনটেস্টে জাজিং একরকম হয়, ইউনিভার্সিটিগুলি ক্লাবগুলির জাজিং একরকম হয়, সেই পার্থক্য তো থাকেই। ফটো সাংবাদিক বা ফটো জার্নালিজম কনটেস্টে মেসেজটা ইনফরমেশনটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকে অ্যাস্থেটিক্স ভ্যালুর থেকে, আবার ফটোগ্রাফিক ক্লাবগুলির যে অর্গানাইজ কনটেস্টগুলি হয় সেই কনটেস্টগুলিতে অ্যাস্থেটিক্যালি ফটোগ্রাফি কত পাওয়ারফুল, কত ইন্টারেস্টিং, কত নতুন, সেটার আবার ভ্যালু থাকে। তো ওভারঅল আমি অলওয়েজ চেষ্টা করি নতুন কাজকে এনকারেজ করা। হ্যাঁ, নতুন কাজ মানে একদম সেই কাজের ভেতরে কোনো রকম সৃষ্টিশীলতা নেই বা আন্ডার এক্সপোজ বা ওভার এক্সপোজ সেরকম না, শক্তিশালী কাজ কিন্তু যেই কাজটা আমরা আগে কখনো দেখিনি। কারণ আমি আরেকটা জিনিস আমার স্টুডেন্টদেরকে বলি এবং সেটা আমি নিজেও বিশ্বাস করি যে আমার ছবি দিয়ে আমি সারপ্রাইজ করতে পারলাম কিনা, মানুষকে সারপ্রাইজ দিতে পারলাম কিনা। তো এই সারপ্রাইজটা হচ্ছে অনেকটা নতুন কিছু করা। এবং আমরা বিশেষ করে আমি তো, তুমি আমাকে খুব বড় করে বলছো যে আমি অনেক বড় বিচারক, অনেক বিচার, আসলে খুবই ক্ষুদ্র পরিসরে ভাবলে আমার এই বিচারক জগতে আমার বিচরণ খুবই ক্ষুদ্র। বাংলাদেশে হয়তো বিচার করি ফটোগ্রাফি কনটেস্টে, কিন্তু আমি মনে করি যারা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল কনটেস্টগুলির জাজিং করেন তারা খুবই বিখ্যাত বিখ্যাত মানুষ, এবং তারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বা প্রতিদিন যেই পরিমাণ ছবি দেখেন এবং তারা সারা বিশ্বের সব থেকে নামি দামি ফটো আলোকচিত্রীর ছবি দেখেন, সুতরাং তাদেরকে সারপ্রাইজ করাটা কিন্তু খুবই কঠিন। তাদেরকে সারপ্রাইজ করার মতো দুটো জিনিস কাজ করা, মানে দুটো ব্যাপারে লক্ষ্য রাখা যেতে পারে, সেটা একটা হচ্ছে যে সাবজেক্ট যদি একদম নতুন হয় এবং আরেকটা হচ্ছে যে ছবিটা যদি নতুনভাবে তোলা হয়। এই দুইভাবেই কিন্তু একমাত্র সেই বিখ্যাত সেই নাম করা বিচারকদেরকে সারপ্রাইজ দেওয়া সম্ভব। তাছাড়া যদি আমি গতানুগতিক যেই ছবিগুলি প্রতিনিয়ত দেখছি, প্রতিনিয়ত ফটোগ্রাফাররা তুলছেন, সেই রকম ছবি দিয়ে আসলে এত বিখ্যাত ব্যক্তি বিখ্যাত মানুষদেরকে আসলে সারপ্রাইজ করাটা খুবই কঠিন। থ্যাংক ইউ আবি ভাই। আবি ভাই, মোহাম্মদ রাফায়াত হক খান সিলেট থেকে আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে একজন আবির আবদুল্লাহ শত বছরের একজনই জন্ম নেয়, আমার প্রশ্ন একজন আবির আবদুল্লাহ হতে চাইলে তার কি করতে হবে। এই প্রশ্ন উত্তরে আমরা পরে যাই, আমরা পরে যাই। আর লাস্টে আরেকটা কমেন্ট একটু দেখি দেখি আমরা অন্য একটা প্রসঙ্গে আমি শুনতে পাচ্ছি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন, ইন্টারেস্টিং কোয়েশ্চন ছিল। হ্যাঁ, দোলনের প্রশ্ন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এটা বলছিলাম, এটাই দিতে নিচ্ছিলাম। আগে এখানে আলামিন আবু আহমেদ আশরাফ দোলন লিখেছেন, সালাম নিবেন, বডি অফ ওয়ার্ক বলতে শুনেছি অনেক, একটু যদি বলেন কোন কিছুর উপর একটা কাজ বা একজন দর্শককে একটা সার্বিক ধারণা দিবে এমন কাজের জন্য কি কি বিষয় মাথায় রেখে তোলা উচিত, ছবি এবং সংখ্যা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনি যদি বুঝে থাকেন। বডি অফ ওয়ার্ক বলতে আমরা সাধারণত বুঝি কালেকশন অফ ইমেজেস, সেট অফ ইমেজেস, সিরিজ অফ ইমেজেস, মানে একটা বিষয়েরই অনেক গুলি ছবি
যেটা আমরা লং টার্ম প্রজেক্ট বলি, অনেকভাবে এটাকে বলা হয়ে থাকে, গুড বডি অফ ওয়ার্ক, একটা ভালো কাজ। হ্যাঁ, বিষয়বস্তু তো অবশ্যই একটা ব্যাপার যে আমি কোন বিষয়বস্তু নিয়ে দীর্ঘদিন কাজ করব বা আমার বডি অফ ওয়ার্ক কোন বিষয়বস্তুগুলি নিয়ে হবে। আমি সাধারণত এই বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে আমি তিনটা জিনিস ফলো করতে বলি। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট, বা আমি নিজে যেভাবে আমার বিষয়বস্তু বাছাই করি, পার্সোনাল ইন্টারেস্ট, লোকাল বা ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয়ভাবে সেটার আগ্রহ কেমন, এবং আরেকটা হচ্ছে গ্লোবাল ইন্টারেস্ট, আন্তর্জাতিকভাবে সেই বিষয়টার কোনো ইন্টারেস্ট আছে কি না। তো পার্সোনাল ইন্টারেস্ট তো অবশ্যই যে কোনো বিষয় থাকতেই পারে, এবং আমার মনে হয় যে না, মনে হতে পারে যে না, আমি বাংলাদেশের ট্রাফিক সিস্টেম নিয়ে আমি একটা কাজ করতে চাই, আমার মনে হতে পারে যে না, আমি ডিসএবিলিটি নিয়ে একটা কাজ করতে চাই, আমার মনে হতে পারে যে না, আমি অটিজম নিয়ে একটা কাজ করতে চাই। তো সেরকমভাবে ন্যাশনাল ইন্টারেস্ট আছে যেরকম বিষয়বস্তুগুলি, যেই বিষয়গুলি জাতীয়ভাবে ইন্টারেস্ট মানুষের আছে, শুধু মানুষের না, মিডিয়ারও ইন্টারেস্ট আছে, আবার গ্লোবাল ইন্টারেস্ট হতে পারে, যেমন করোনা অফকোর্স এ গ্লোবাল ইন্টারেস্ট ইস্যু, রেফিউজি, মাইগ্রেশন, এনভায়রনমেন্ট, এগুলি গ্লোবাল ইন্টারেস্ট, এইসব বিষয়গুলির ইন্টারেস্ট আছে। ছবি আসলে গল্পটা বা বডি অফ ওয়ার্কটা কি হবে সেটা ভিন্ন ব্যাপার, কারণ আমি মনে করি আমি যখন বলছি যে মাইগ্রেশন, তখন কিন্তু মাইগ্রেশনের গল্পটা কোন অ্যাঙ্গেলে আমি বলবো সেটা কিন্তু প্রত্যেকজন আলোকচিত্রী বা যে কাজটা করবেন তারই কিন্তু গবেষণার বিষয় এবং তারই কিন্তু ভাবনার বিষয়। বা আমি যদি বলি যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা, তো ট্রাফিক ব্যবস্থা বললে আমাদের একদম খুব কমন একটা চোখে দৃশ্য ভাসে যে সারি সারি গাড়ি, রাজপথ, গ্রিডলক, কিন্তু সেটা তো একটা চিত্র। এই ট্রাফিক জ্যামের অনেক অ্যাঙ্গেল থাকতে পারে, এক স্টোরির বা একটা বডি অফ ওয়ার্কেরও কিন্তু অনেক অ্যাঙ্গেল থাকতে পারে। করোনার ক্ষেত্রে আমরা প্রথমত যেটা ভেবেছিলাম বা অনেকেই ভেবেছিল বা এখনো অনেকে ছবি তুলছে, হসপিটালে ছুটছে, কেন, মানে কেন আমাকে শুধু হসপিটালে ছুটতে হবে? এই করোনার কারণে মানুষ সাংঘাতিকভাবে, মানে সামাজিকভাবে, ইকোনমি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে পর্যস্ত, আমাদের স্টোরি অ্যাঙ্গেল বিভিন্নভাবে হতে পারে। এবং অনেকেই আমরা এখন দেখছি যে আইসোলেশনে থাকা অবস্থায় মানুষজন কীভাবে সময় কাটাচ্ছে, সেই ছবি তুলছে, সেটাই এখন টপিক, একটা মানে স্টোরি অ্যাঙ্গেল। সুতরাং আমি মনে করি যে এই বিষয়বস্তুগুলির টপিকও কিন্তু ডিপেন্ড করবে কে কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে গল্পটা বলতে চায়। আমি রিসেন্টলি পাওলো পেলিগ্রিন, ম্যাগনামের খুব ফেমাস ফটোগ্রাফার, তার কাজ দেখছিলাম। তো ইন্টারেস্টিং, পাওলো পেলিগ্রিন নিজেই বলছেন যে সে কনফ্লিক্ট ফটোগ্রাফার, কিন্তু সে যখন করোনার শুরু হলো সে তখন অস্ট্রেলিয়াতে বুশ ফায়ারের ছবি তুলছে, কিন্তু তার হঠাৎ যখন মনে হলো যে এটা গ্লোবালি ছড়িয়ে পড়ছে, সে তখন তার অ্যাসাইনমেন্ট হাফ ডান করে সে তখন ফিরে আসে সুইজারল্যান্ডে তার ফার্ম হাউসে, এবং তার ফ্যামিলি, তার দুই বাচ্চা সহ সেই ফ্যামিলি সেই ফার্ম হাউসে গিয়ে বাকি সময়টা কাটায় এবং অসাধারণ একটা সিরিজ করেছে যেটা তার ফ্যামিলির উপর। কিন্তু খুবই অনেস্ট কনফেশন যে আমি কনফ্লিক্ট ফটোগ্রাফার, আমি যুদ্ধের ছবি তুলি, আমি এরকম কনফ্লিক্টের ছবি তুলি, কিন্তু আমি এবারের কাজ করছি সম্পূর্ণ আমার ফ্যামিলির উপর, আমার এই যে মানে একভাবে নিজেদেরকে কখনোই ফ্যামিলিকে সেইভাবে দেখা হয়নি, সেই ফ্যামিলি পারিবারিক জীবনের ছবি তুলছি। তো এরকম অনেক পরিস্থিতিতে আমরা ছবির মানে বিষয়বস্তুর কারণে আমরা কিন্তু আমাদের আইডিয়াও পরিবর্তন করি। সুতরাং এটাও ভাবা দরকার যে করোনা মানেই শুধুমাত্র হসপিটাল না, করোনা মানেই শুধুমাত্র স্বাস্থ্যসেবা না, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এর পাশাপাশিও অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত জীবনকে কীভাবে এফেক্ট করছে সেই জিনিসগুলোর মাধ্যমেও কিন্তু স্টোরি বলা সম্ভব। আর একটা জিনিস যেটা বললেন যে কতগুলি হতে পারে ছবির সংখ্যা, এটা ডিপেন্ড করে, যদি আপনি কোনো ধরেন, আপনি যদি একটা বইয়ের কথা ভাবেন, তো অবশ্যই বইয়ের কথা ভাবতে গেলে 80 থেকে 100টা ছবি, যদি আপনি মনে করেন একটা এক্সিবিশন করতে চান সেটাও এরকম 50 থেকে 60টা ছবি, আর যদি আপনি মনে করেন যে না, আপনি কোনো গ্র্যান্ড ট্র্যান্ড বা কোনো একটা এক্সিবিশনের জন্য মানে কোনো একটা কনটেস্টের জন্য ভাবেন, সেখানে তো দেওয়াই থাকে 12 থেকে 20টা, একটা স্ট্যান্ডার্ড নাম্বার বলা হয়ে থাকে, 12 থেকে 20টা ছবি, ভালো ছবি তোলাও কিন্তু আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু দীর্ঘমেয়াদী কাজ বা দীর্ঘমেয়াদী প্রজেক্টগুলি কিন্তু এরকম
বিশেষ করে বই বা এক্সিবিশনের ছবি কিন্তু 100 বা এরকম সংখ্যা হতে পারে। আবির ভাই আমাদের আরো কমেন্ট আছে কিন্তু আমরা এখন আর কমেন্ট নেব না, শুধু একটি কমেন্ট না নিলেই নয়, এফ এর মুনির ভাই লিখেছেন, কারণ সেটি তিনি লিখেছেন যে ভাই আমিও সালাম দিছি, আপনাকে সালাম দিয়েছেন মুনির ভাই, মুনির ভাই থ্যাংক ইউ। আবির ভাই আমরা আর কমেন্ট না নিয়ে আমরা একটা অন্য বইয়ের কথা বলছিলাম, বই 100 থেকে এরকম 100 মতো ছবি হলে ভালো হয়। আবির ভাই আপনার বই পাবো কবে আমরা? এত বছর হয়ে গেল আপনি পড়া সাংবাদিকতায় আছেন, আপনার বই তো আমরা চাই। হ্যাঁ, এটা আমার নিজের জন্য খুব দুঃখজনক যে আমার আসলে নিজের মানে সলো মনোগ্রাফ যেটা বলে বা বই নেই, আমার এমনি কালেকটিভ কাজ আছে, একটা খুব 100 ফটোগ্রাফার্স নামে একটা বই বেরিয়েছিল ফেইডন প্রেস থেকে, তো সেই বইতে তাতে বইটাতে আমার কাজ আছে, কিন্তু সেই বইটাতে আরও 100 জন সারা পৃথিবীর আরও 99 জন আমি সহ 100 জন ফটোগ্রাফারের কাজ, অনেক বড় বই, সেটাতে কাজ আছে। আর ওয়ার্ল্ড প্রেসের নিউ সিরিজ নামে একটা বই বেরিয়েছিল, সেই বইটাতেও এরকম 10 জনের ভেতরে আমি একজন ফটোগ্রাফার হিসেবে আমার কাজ আছে, ক্লাইমেট চেঞ্জের কাজ। আর 100 কন্টেম্পোরারি ফটোগ্রাফার্স ফেইডন প্রেসের, ওটাতে আমার বিষয়বস্তু ছিল যুদ্ধাহত মুক্তিযুদ্ধের উপর। হ্যাঁ, যেটা বলছিলাম এটা দুঃখজনক যে আমি আসলে এখনো বই নিজের বই করে উঠতে পারিনি, কিন্তু আমার ইচ্ছে আছে, আগ্রহ আছে আগামী 50 বাংলাদেশের 50তম বার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের উপর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপর একটা বই করার। তো এখন যেই পরিস্থিতি আমি জানি না এটা কতটা সম্ভব হবে, কারণ আমার অনেক ছবি তুলতে হবে যেই ছবিগুলি আমি যেই মুক্তিযোদ্ধারা আসলে বর্ডারে, বিশেষ করে যেসব বর্ডারে যুদ্ধ হয়েছে, যেসব সীমান্তে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, তাদের ছবি তোলা বাকি, এবং সেটার একটা মোক্ষম সময় হচ্ছে যদি বাংলাদেশের স্বাধীনতার 50তম বছরে বের করতে পারি। এখনো স্পন্সরশিপ, এখনো এসব কিছু নিয়েই ভাবা হয়নি, তো সেটা একটা আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের জন্য একটা চ্যালেঞ্জও বটে যে এত বছর ফটোগ্রাফি করার পরেও আমার নিজের কোনো বই নেই। একটা বই বের হচ্ছে বা বের হবে হতে যাচ্ছে, এতদিন অবশ্য হয়ে যেত, একটা ইন্টারভিউ বেসড বই, সুমন ইউসুফ আমাদের কলিগ, তো সুমন, হ্যাঁ, অনেকদিন ইন্টারভিউ নেওয়ার পরে একটা কম্পাইলেশন অফ কোয়েশ্চেনারিজ বা একটা ইন্টারভিউ বেসড বই বের হবে, আমি জানি না কবে বের হবে, কিন্তু সেই বইটাই হয়তো ইন্টারভিউ বেসড বই, কিন্তু আমি আমি সেটা মনে করি না যে সেটা আমার কাজের পূর্ণাঙ্গ বই, সেটাতে আসলে বেসিক্যালি সেটাতে বাংলাদেশের ফটোগ্রাফি নিয়ে সমসাময়িক চর্চা, আমার হ্যাঁ আমার ফটোগ্রাফি ক্যারিয়ার এসছে, কিন্তু সেটার পাশাপাশি বাংলাদেশের ফটোগ্রাফির বিভিন্ন দিকও এসছে, প্রতিষ্ঠানগুলির অবদানের কথা এসছে, আমাদের সমসাময়িক আলোকচিত্রীদের কাজ নিয়েও কথা বলেছি, সুতরাং সেই বইটা অনেকটা ইন্টারভিউ বেসড বই, সুতরাং আমি সেটাকে আমি একদম বলবো না যে সেটা আমার আসলে আমার কাজের বই, কিন্তু সেটাও একটা বই, সেটা হয়তো হ্যাঁ ইন্টারভিউ বেসড বই, কিন্তু সেটা হয়তো প্রথম বই হবে যেটা হয়তো মানে আমি আসলে আমার বই বলবো না, আমি বলবো যে সুমন এবং আমার দুজনের বই। খুবই খুবই চমৎকার একটা বই, আমি আমি এই বইটার সঙ্গে আমি একটু খুব তান্ত্রিক ভাবে হলো জড়িত বইটির জন্য, এবং আপনার যে আপনি যে প্ল্যানিং করছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বইয়ের জন্য সেটার জন্য আপনাকে শুভকামনা জানাই আবির ভাই। আবির ভাই আমরা কমেন্ট নিচ্ছি না, আমরা প্রায় শেষের দিকে, আপনি শেষ কথা বলে যদি কিছু থাকে আর কি। না, শেষ কথা বলে তো আসলে কিছু নেই, শেষ বলেও কিছু নেই, সুতরাং আমার ওই কি বলে খুব ইয়ে হচ্ছিল যে ফয়সালের কোয়েশ্চেন, নিউ লুকের উদ্দেশ্য কি, তো আমার মনে আছে যে আমার ছোটবেলায় আমার চুলগুলি আরো বড় ছিল এবং আরো কোকড়ানো ছিল, তো আমি খুবই আনকমফোর্টেবল ফিল করতাম, কারণ আমি চুল আঁচড়ে কোনোভাবেই শেপে আনতে পারতাম, তো আমার নিজের উপর খুবই বিরক্ত হতাম, এবং কখন বিরক্তটা হতো যখন আমি স্কুলে যাওয়ার সময় যে আমার চুল কোনো শেপ কোনো রকম ফর্মেটেই নেই, তো সেই চুল আঁচড়ানো ছিল বিরক্তিকর এবং বারবারই নিজের উপর বিরক্ত হতো যে কি ব্যাপার, এই এরকম চুল কেন হলো, তো তখন আরো লম্বা চুল ছিল,
তো ফয়সল যেটা প্রশ্ন করেছিল যে এই লোকাল এই নিউ লোকের রহস্য কি, রহস্য কিছুই না, লকডাউনের কারণে সেলুন বন্ধ, যেতে পারছি না। তো আমাদের খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে এবার জীবনে, সেটা হচ্ছে যে আমরা যারা অনেকেই অনেকেই ইনক্লুডিং আস, আমরা যে নিজে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, আমরা তো কাজের মানুষের উপর নির্ভরশীল, আমাদের অনেকের ক্ষেত্রে দেখেছি যে কি বলে চুল একে অপরের চুল কেটে দিচ্ছে, সেটা আবার সেলফি তুলে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। অনেকভাবেই আমরা আমাদের জীবনযাত্রার পরিবর্তন এনেছি, জীবনযাত্রার পরিবর্তন এসেছে। তো আমি শেষ এটাই বলতে চাই যে আসলে আমরা এই করোনা সময়ে, কোভিড সময়ে আমরা আমাদের জীবনকে নতুনভাবে একভাবে আবিষ্কার করতে পেরেছি এবং কত সাধারণভাবে থাকা যায় সেটা আবার আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়েছে যে সাধারণভাবে জীবনযাপন করাও কিন্তু সম্ভব। জীবনযাপন করার জন্য খুব বিলাসিতা, খুব অর্থ প্রাচুর্য বা অনেক কিছু যে সবসময় প্রয়োজন হয় তা কিন্তু না। এবং এটা আমি একদিক থেকে হয়তো আমাকে মানুষজন মারতে আসবে এটা বললে যে করোনা আমাদেরকে একটা পজিটিভ, যেমন নেগেটিভ দিক দিয়েছে পজিটিভ দিকও দিয়েছে, সেই পজিটিভ দিকটাই হচ্ছে যে সাধারণভাবে বেঁচে থাকা, খুব অল্পতে বেঁচে থাকা এবং নিজের পরিবারের ভেতরে নিজের পরিবারের মানুষদের সাথে থাকা, বন্ধু বান্ধবদের সাথে থাকা, এই যে যোগাযোগগুলি তো আমাদের বিভিন্ন কারণে হয়ে ওঠে না। আমরা এতই বেশি কনক্রিট শহরে থাকি, এতই বেশি মানে বাস্তব, এতই বেশি অর্থের পেছনে ছুটি, এতই বেশি আমাদের বাড়ি গাড়ি করার কথা ভাবি, তো আমাদের সাধারণ মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছিলাম। তো সেই শিক্ষাটা যদি আমরা করোনা থেকে নিতে পারি, এবং শেষ কথা একটাই বলবো যে আমি মনে করি যে মানুষ ইচ্ছে করলে বা পরিস্থিতি বাধ্য করলে, এখন যেমন বাধ্য করছে, সাধারণভাবে জীবনযাপন করা সম্ভব এবং তাতে কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না, তাতে করে কিন্তু প্রকৃতি এবং আমাদের মানব সমাজের পুরোটাই কিন্তু লাভ হয় যদি আমরা খুব সাধারণভাবে বেঁচে থাকতে পারি এবং সাধারণভাবে বেঁচে থেকে একে অপরের পাশে দাঁড়াতে পারি। অনেক ধন্যবাদ আবির ভাই। আবির ভাই শেষ হয়েও হইল না শেষ, আমাদের সিলেটের আনিস মামুর একটি প্রশ্ন ঠুকেই বসেছে, সেটা হলো যে শ্রদ্ধা আবির ভাই, দীর্ঘ এত বছরে আপনার চোখে মফস্বল শহরের আলোকচিত্রীদের কাজের মান উন্নয়ন কতটা এগিয়েছে বলে আপনি মনে করেন, আর উন্নয়নের জন্যই বা কি কি করা যায়? এটা অবশ্যই সত্যি আনিস, যে মফস্বল বা ঢাকা শহরের বাইরের আলোকচিত্রীদের কাজ সেভাবে যদি তুলনা করি, আমি তাদেরকে দোষ দিয়ে বলছি না, কাজ কিন্তু সত্যি এগোয়নি, কিন্তু সেই জন্য আমি সেই শহরগুলির আলোকচিত্রীদের বা যারা শিখতে চান তাদেরকে দায়ী করব না। আমি মনে করি প্রতিষ্ঠানগুলিরও দায় দায়িত্ব ছিল। আমরা যেমন শুরু করেছিলাম, আমরা যখন ব্রেক নিউজ করেছিলাম, ছোট্ট একটা ব্যাপার সুদীপ্তর সাথে আলাপ করা এই এই প্রসঙ্গে অন্যদের কাছে শেয়ার করা দরকার, আমি মনে করি আমি এবং পিউ ভাই আমাদের মাঝে নেই, আমি এবং পিউ ভাই আমরা দুজন মিলে দ্রিক নিউজ নামে একটা প্রতিষ্ঠান করেছিলাম। হ্যাঁ অবশ্যই শহীদুল আলম ছিলেন যেটার মেইন ফাইন্যান্সার, উনি এটাকে ফাইন্যান্স করতেন, তো আমরা তিনজন ডিরেক্টর ছিলাম, যাই হোক পরে সেটা ভেঙে যায়। তো তখন কিন্তু মূল উদ্দেশ্য ছিল এবং আমরা করেছিলাম, দ্রিক নিউজ এর আন্ডারে আমরা অনেকগুলি ওয়ার্কশপ করেছিলাম শহরগুলিতে, জেলা শহরগুলিতে, এবং জেলা শহরগুলিতে সেই ওয়ার্কশপের মাধ্যমে আমরা কিন্তু ট্রেনিং করিয়েছিলাম ফটো সাংবাদিকদের। আমার মনে আছে চিটাগং, সিলেট, খুলনা, তিনটে বড় শহরে কিন্তু আমরা এই ওয়ার্কশপগুলি করিয়েছিলাম, 3 দিন বা 5 দিন, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো আমরা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আমরা করিয়েছিলাম। আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থানীয়ভাবে যদি কেউ আমাকে ডাকে ওয়ার্কশপ নেওয়ার জন্য, আমি আমি আমার সময় বের করে অবশ্যই যেতে রাজি, এবং আমি সেই ব্যাপারে খুবই আমার আগ্রহ আছে যে বিশেষ করে ঢাকা শহরের বাইরে যারা সেরকমভাবে ট্রেনিংয়ের বা সেরকমভাবে শেখার সুযোগ পান না, আমি যে কোনো পরিস্থিতিতে হোক আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং ইমেলের মাধ্যমে হোক বিভিন্নভাবে তারা আমাকে ছবি দেখান, দেখি, কিন্তু যেটা বললাম যে অনেক ব্যস্ততার সময় হয়তো সেইভাবে যতটা উত্তর দেওয়া উচিত সেটা হয়তো দিতে পারি না, কিন্তু আমার এই আগ্রহ এখনো আছে এবং আমি হয়তো
আমি ভবিষ্যতে ছোট একটা জিনিস বলেও রাখি যে আমি এখন হয়তো এককভাবে কিছু ওয়ার্কশপ করাবো, সেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। সুতরাং আমি এই ফটোগ্রাফারদের জন্য আগামীতে অনলাইন হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ যেহেতু আমাদের মুভমেন্ট এখন অনেক কমে যাবে, সেটা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে হোক, আমরা সোশ্যালি এইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং বা এই করোনার কারণে অনেক ধরনের কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। তো আমি দুই ফরম্যাটেই ওয়ার্কশপ করার কথা ভেবেছি, ভাবছি এবং নিজেকে প্রস্তুত করছি, অনলাইন ওয়ার্কশপ এবং ফিজিক্যাল ওয়ার্কশপ। তো সেই ব্যাপারে আমার, আমি যেহেতু অনেকে আজকে দেখছেন, পরিস্থিতি ভালো হলে অবশ্যই আমার আগ্রহ থাকবে জেলা শহরগুলিতে গিয়ে তাদের সাথে ওয়ার্কশপ করানো, তাদের কাজ দেখা এবং তাদেরকে একভাবে দিক নির্দেশনা দেওয়ার। অনেক ধন্যবাদ আবির ভাই, আজকে এখানে শেষ করবো। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আপনারা আমাদের এই পর্বগুলো দেখবেন আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আবির ভাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুদীপ্ত, অনেক ধন্যবাদ দর্শকদের যারা অনেকটা সময় ধরে দেখলেন, কারণ এই 10টা থেকে 11টা খুবই মানে বাংলাদেশের এক অর্থে আমাদের ডিনার টাইম। তো আমার এখন ডিনার হয়নি, এখন ডিনার করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এবং সবাই হ্যাঁ প্রিয়জন নিয়ে সময় কাটাবেন। কাল আজ কাল বাদে পরশু হয়তো ঈদ, অন্যান্য বারের মতো হয়তো এবার ঈদ উদযাপন হবে না, কিন্তু মন খারাপ করার কিছু নেই। আমার মনে হয় যে এবারের ঈদটা আপনারা যদি নিজেদের মতো করে কাটান এবং অন্য মানুষের পাশে দাঁড়ান, আমি মনে করি সেটা হবে আমাদের সবার জন্য একটা বড় পাওয়া, এবং আমরা মানুষের পাশে দাঁড়াতে যদি পারি সেটা হবে অন্যরকম একটা প্রশান্তি। অনেক সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।